ফুটবল মাঠে রেফারির হাতে হলুদ কার্ড লাল কার্ড কতই তো দেখেছেন, কিন্তু আগামী থেকে দেখা মিলবে ব্লু অর্থাৎ নীল কার্ডেরও। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগামী মৌসুম থেকে পেশাদার ফুটবলে রেফারিরা ব্যবহার করতে পারবেন এই নীল কার্ড। কিন্তু আচমকা ফুটবলে নীল কার্ডের ব্যবহার কেন? কিভাবে কাজ করবে এই নীল কার্ড? মাঠে ফাউল, জার্সি খুলে সেলিব্রেশন, নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য রেফারি ব্যবহার করেন হলুদ ও লাল কার্ড। নীল কার্ড অনুমোদন পেয়ে গেলে কার্ডের সংখ্যা হবে 3। নীল কার্ড চালুর পেছনের কারণ কি? কোনো ফুটবলার বেপরোয়া ফাউল কিংবা ম্যাচ অফিসিয়ালের সাথে বাজে আচরণ করলে তখন রেফারি সেই ফুটবলারকে নীল কার্ড দেখাতে পারবেন। মূলত ফুটবলারদের আচরণ আরও সংযত ও খেলোয়াড় সুলভ করতে এই সিদ্ধান্ত। শাস্তিস্বরূপ সেই ফুটবলারকে মাঠের বাইরে থাকতে হবে 10 মিনিট, অর্থাৎ নির্ধারিত এই সময় মাঠের বাইরে কাটিয়ে আবার খেলায় ফিরতে পারবেন নীল কার্ড দেখা ফুটবলার। টেলিগ্রাফ জানিয়েছে, ফুটবলের আইন প্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড মূলত আইস হকি ও রাগবি থেকে অনুপ্রাণিত হয়ে ফুটবলে এই নিয়ম আনতে চাইছে। একে বলা হয় সিনবিন ট্রায়াল। রেফারির সাথে দ্বিমত পোষণ বা নিয়মের বাইরে গিয়ে কিছু করলে কাজ করে এই নিয়ম। ফুটবলে সাধারণত মারাত্মক ফাউল বা শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড না করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান না। কোনো ফুটবলার যদি এক ম্যাচে 2 বার হলুদ কার্ড দেখেন, সেই ক্ষেত্রে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। কিন্তু নীল কার্ড চালু হলে লাল কার্ড দেখানোর নিয়মেও কিছুটা বদল আসবে। কোনো ফুটবলার যদি 2টে নীল কার্ড দেখেন, তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে লাল কার্ডে। আবার কেউ যদি একটি হলুদের পর আরেকটি নীল কার্ড দেখেন, সেক্ষেত্রে সেটাও বদলে যাবে লাল কার্ডে। যদিও এখনও সব পরীক্ষামূলক পর্যায়ে আছে, পেশাদার ফুটবলের শীর্ষ পর্যায়ে নীল কার্ডের প্রচলন দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এই মৌসুম থেকেই তৃণমূল পর্যায়ের ফুটবলে সিনবিন ট্রায়াল অর্থাৎ নীল কার্ড ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল ওয়েলস, কিন্তু বাস্তবায়নের জন্য এখনও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি পায়নি। ইএফএর অনুমতি পেলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো একটু নিচের দিকের টুর্নামেন্টে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করতে চায় IFAB। নীল কার্ড প্রচলনের খবর ফলাও করে প্রচার হলেও ফিফা জানাচ্ছে সেটা শতভাগ নিশ্চিত নয়। আগামী মার্চে IFAB-র সাথে বার্ষিক সাধারণ সভা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। নীল কার্ড চালু হলে এর প্রভাব কেমন পড়বে মাঠের ফুটবলে? বড় দলগুলোর ম্যানেজাররাই বা কি ভাবছেন? লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ বলেছেন, নীল কার্ড চালু হলে রেফারির জন্য কাজটা আরও জটিল হয়ে উঠবে, এবং এই নীল কার্ডের আইডিয়াটা ক্লপের যে একেবারেই পছন্দ হয়নি সেটাও বুঝিয়ে দিয়েছেন তার মন্তব্যে। স্পার্স ম্যানেজার অ্যাঞ্জ পোস্তেকোগ্লু খুশি নন নীল কার্ডের আইডিয়াতে। VAR এসে অনেকখানি বদলে দিয়েছে ফুটবলকে, সাথে তাই প্রশ্ন ছুড়েছেন নতুন করে অন্য খেলার নিয়মকে ধার করে আনার যৌক্তিকতা নিয়ে। নীল কার্ড নিয়ে কথা বলতে গিয়ে মজার এক প্রসঙ্গ তুলেছেন চেলসি বস মরিসিও পচেত্তিনো। যদি গোলকিপার নীল কার্ড দেখেন, সেক্ষেত্রে কি হবে? গোলকিপার বদলে ফেলবেন নাকি গোলকিপার ছাড়াই খেলবেন? এই প্রশ্নগুলোর উত্তর সহসাই মিলবে না। IFAB ফিফার সভা শেষে জানা যাবে নীল কার্ডের ভবিষ্যৎ নিয়ে, আরও জানা যাবে কোন পর্যায়ের ফুটবলে দেখা যাবে নীল কার্ড।